মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের গোলাম, বিশ্ব নবীর উম্মতের হৃদয়। আজ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এত গুনাহ আমরা কেন করি, এত অন্যায় আমরা কেন করি? কেন নামাজ পড়ি না, কেন রোজা রাখি না, কেন হজ্জে বাইতুল আদায় করি না, কেন মালের যাকাত দেই না, কেন চুরি করি, কেন নেশা খাই, কেন জুয়া খেলি, কেন ধর্ষণ করি, কেন আমরা ডাকাতি করি, কেন দুর্নীতি করি? এই শত শত প্রশ্নের জবাব একটা, এর একটাই মাত্র কারণ, আল্লাহর ভয় আমাদের ভিতরে না। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর কসম, তার দ্বারা কোনো দিন নাফরমানি হতে পারে না। হে মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে একমাত্র তারাই গুনাহের কাজ থেকে বাঁচতে পারে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, ওই মুমিন মুত্তাকি বান্দা বান্দিরাই সদা সর্বদা আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। কিসের মতো ভয় করার মতো ভয় করো? তাকিদ দিয়ে বলতেছেন, গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে বান্দা, শুধু মুখে বলো আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, কাজে কর্মে নাই, এটা হলো মিথ্যা বাটপারি সিটারি কথা, বলেন ঠিক কিনা? অনেক সন্তান আছে কি, আমি মারে বড় ভালোবাসি, বাবারে বড় ভালোবাসি, কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, ওষুধপত্র দেয় না, পান সুপারি কিনে দেয় না। তাহলে সে যে বললো তার মা বাবকে ভালোবাসে, সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? আমরাও তো বলি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, কিন্তু আমি নাফরমানি থেকে বাঁচি না। বোঝা গেল আমি প্রকৃত পক্ষে সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভয় করি না। এই জন্য আল্লাহ পাক এখানে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, বান্দারে তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, প্রকৃত মুসলমান না হয়ে কিন্তু তুমি কবরে আসিও। হে মুসলমান ভাইরা আমার, হাক্কা তুকাতিহি ব্যাখ্যা কি? ভয় করার মতো ভয় করতে বলেছেন, তার মোট তিনটা ব্যাখ্যা, কয়টা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীরের ভিতরে হাক্কা তুকাতিহির মোট তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বরের ব্যাখ্যা, হাক্কা তুকাতিহি হুয়া আইয়ুতা ফালা ইউনসা, হে বান্দা, আল্লাহ যে বলতেছেন তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এর এক নম্বরের ব্যাখ্যা হলো তুমি সদা সর্বদা আল্লাহর ইতাত করবা, আল্লাহর অনুগামী থাকবা, আল্লাহর অনুসরণ করবা, কোনো অবস্থাতে তুমি আল্লাহর নাফরমানি করতে পারবা না। দুই নম্বরের ব্যাখ্যা, তোমার না হইয়া কবরে আসিও না, অর্থাৎ তুমি এখনই মুসলমান হও, এখনই মুসলমান হও, এখনই আত্মশুদ্ধি হয়ে যাও। এই জন্য রে প্রিয় ভাইরা আমার, আমরাও এই ময়দান থেকে ওয়াদা করি, হুজুর, জীবনে যা করছি অন্যায় করে ফেলেছি, বুঝতেই পারি না, বহু নামাজ আমরা ছেড়ে দিয়েছি, ওই নামাজগুলো কাজা করেনি, বেড়ার আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে। আর একটা ওয়াদা বন্ধু আমরা করি যে হুজুর, যদি আগামীকাল ফজর থেকে যদি আল্লাহ যদি আমাদের হায়াত বাড়ায় দেন, ফজরের এই সময় যদি মসজিদে যাওয়ার মতো সুযোগ যদি আমাদেরকে করে দেন, তাহলে এই আজকে থেকে যে নামাজ শুরু করব, আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত জীবনে আর ইচ্ছা করে কোনোদিন নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলি সকলে। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, সকলে বলুন আমিন। প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমার আল্লাহ হুকুম করতেছেন, কে হুকুম করতেছেন? আল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে লাল গালিচার মধ্যে আরামের খাটের মধ্যে ঘুমায় রইছে। রাত্র যখন দুইটা আড়াইটা তিনটা হয়ে যায়, ইব্রাহিম বিন আদম শুনতে পায় ওই বাদশাহর ছাদের উপরে কে যেন টক 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 করে আওয়াজ করতেছে। বাদশাহর তো ঘুম ভেঙে গেছে, মেজাজ গরম, চতুর্দিক দিকে এত প্রহরী, এত কিছু, এত বাহিনী থাকা সত্ত্বেও একটা লোক কেমন করে বাদশার ছাদের উপরে এত রাত্রে উঠতে পারে?
মেজাজ গরম হওয়ার কথা কি না কথা কই না জোরে কোন হায় হায় বাদশার তো চাঁদি গরম হয়ে গেছে কে আমার এত রাতে ছাদের উপরে কি করো কই বাদশা সাহেব আমি তো বিন্দেশি মুসাফির তো মুসাফির হইছো বুঝলাম তো এত রাতে আমি বলখের বাদশা ইব্রাহিম বিন আদাম আমার ছাদের উপরে তুমি কি করো ওই লোকটা জবাব দেয় বাদশা সাহেব বিকেল বেলা বক্তি আমার ওটা ওই জঙ্গলের পাশে ঘাস খেতে দিছিলাম ওটা যে কোথায় গেল খুঁজতে খুঁজতে পাই না কোথাও চিন্তা করলাম দেখি বাদশার ছাদের উপরে পাওয়া যায় কিনা চিন্তা করছে ওট কি বাদশার ছাদের উপরে উঠতে পারবে চতুর্দিক দিয়ে এত পুকুরি এত কিছু এত কিছু হায় হায় বাদশার তো মেজাজ গরম বেওকুফ এত রাত্রে তোমার মতো গাধা গরু কি দুনিয়া তার হতে পারে তুমি উট হারাইছো জঙ্গলার মধ্যে আর সেটা খুঁজতে আসছো তুমি বাদশার ছাদের উপরে তোমার মতো গরু তোমার মতো গাদা আর আহমক আমার মনে হয় পৃথিবীতে আর একটাও নাই ও মুসলমান কাকে কখন আল্লাহ কোন ভাবে হেদায়েত দিবেন সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ চলে আসছে পসবা গুফতাম দাস কে তু বড় তখতে চোহামি জুই মোলাকাত আজ ইলা পসবা গুফতাম দাস কে তু বড় তখতে চোহামি জুই মোলাকাত আজ ইলা সকলে কোন আল্লাহু আকবার এ মুসলমান ভাইরা আমার উপর দিক থেকে আবার আওয়াজ চলে আসছে হে বাদশা সাহেব সত্যি বলেছে আমার মতো আহমদ আমার মতো গাধা আমার মতো বোকা দুনিয়াতে কেউ নাই কারণ আমার ওঠ হারাইছি জঙ্গলায় খুঁজতে আসছি আপনার সাদের উপরে কিন্তু বাদশা আপনি একটা কথা শুনিয়া রাখেন এরকম আমার ওর যেমন কোনোদিন আপনার সাদের উপরে খুঁজলে যেন কোনোদিন পাওয়া সম্ভব না আপনি শুনিয়া যা এরকম আরামের লাল গালিচার মখমলের মধ্যে শুয়েও কোনোদিন আল্লাহকে পাওয়া সম্ভব না আল্লাহু আকবার বল একটা মাত্র টিপস মেরে দিস হায় 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 কি বলে কি বলে কি বলে বাদশার সাথে যদি উট খুঁজলে উট না পাওয়া যায় তাইলে নাকি লাল মখল মখমলের মধ্যে লাল গালিচায় শুয়েও নাকি আল্লাহকে পাওয়া যায় না এই যে একটা আঘাত ইব্রাহিম বিন আদাম সাধারণ মুসলমান থেকে প্রকৃত মুসলমান হয়ে গেছে জোরে কোন সুবহান ঘুম যে কোথায় গেল কোন চিনপুরে চলে গেল বলতেও পারল না বাদশাহ সোয়াতি কুটিয়া থর 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 করে কাঁপতেছে আর চিন্তা করতেছে আমার কি হবে উপায় কি হবে উপায় জীবনের এত সময়টা আমি জীবনটাকে নষ্ট করলাম হে যুবক হে বৃদ্ধ বাবাজি যার এখানে 70 বছর জীবন চলে গেছে ও মুসলমান যদি 75 বছর হায়াত লেখা থাকে আর মাত্র 5 বছর বাকি যদি বন্ধু তোমার 70 বছর একদিন হায়াত বাকি থাকে তার 70 হয়ে গেছে আর মাত্র জিন্দগির একটা দিন একটা রাত্র বাকি যার 50 হয়ে গেছে 60-65 হায়াত লেখা ছিল মাত্র 10 বছর বাকি এরপরও কেন ঘুমায়া থাকলা কেন তুমি নিজের পরিবর্তন করলা না আমার আল্লাহ কয় প্রকৃত মুসলমান হয়ে মসজিদের খাটে শুইস না রে বান্দা প্রকৃত মুসলমান না হয়ে তুই মরিস না আর আমি এখনো ধোকায় আছি আরো বড় হয়ে নিয়ে দাঁড়িয়ে রাখবো আরো বয়স হয়ে নিয়ে নামাজ পড়বো আরো কিছু কাজ যাক এরপর আমি সুদের কারবার সারবো নারী মুসলমান না ইব্রাহিম বিন আদামের মতো জীবনটারে রাঙ্গাও ইহকাল পরকাল উভয় জগতে তুমি সফল কাম হইবা বাদশা ইব্রাহিম বিন আদাম কয় কি করলাম কি করলাম কি হবে উপায় আমার জীবনটারে তো আমি এভাবে কাটাই দিলাম না না এই রাজত্ব আর আমার দরকার নাই ও মুসলমান বাদশাহ তার কিচেনের ভিতরে ঢুকছে রান্নাঘরে ঢুইকা এরকম বাকে বাদশাহের যত ইউনিফর্ম ছিল ওই গুরু নিজের গা থেকে খুলে ফেলছে এরকম রাজ মুকুটটাকে বন্ধ খুলে ফেলছে ওরকম ভাবে একটা সালাদ চট গায়ে দিয়া নিজের চেহারাতে আড়াল করিয়া বাদশার গোপন দরজা দিয়ে পিছনের দরজা দিয়া একটা দ্রুতগামী ঘোড়ায় আরোহণ করে রাজ্যের শেষ প্রান্তে জঙ্গলায় চলে গেছে জোরে কোন সুবহানাল্লাহ সকালবেলা হয়ে গেছে 8টা 9টা 10টা বাজে বাদশার এখনো দরজা খোলা হয় না কি ব্যাপার কি ব্যাপার গোটা রাজ্যের মানুষগুলো চিন্তায় পেরেশান আমাদের বাদশা কি মরে গেছে নাকি অন্য কোনো বাদশা এসে তাকে অ্যাটাক করে নিয়ে গেছে
দরজা বাংলো দেখে হায় হায় না রাজ্যের কোথাও বন্ধু বাদশাহ ইব্রাহিম নাই সকলে চতুর্দিক থেকে বের হয়ে যায় বাদশার খোঁজাখুঁজি করার জন্য খুঁজতে 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 বন্ধুরে আমার লাগাতার ছয় মাস পর্যন্ত খুঁজছে কোথাও তার সন্ধান পাওয়া যায় না কতদিন ছয় মাস ন্যায় পরায়ণ বাদশাহ যারা হয় যারা জনগণের হক নষ্ট করে না জনগণের পিছন দিক দিয়ে বাস ঢুকায় না কথা কন ঠিক কিনা এই যে নির্বাচন আসছে দেখবেন আয়েশা বলবে চাচা কেমন আছেন কি দিয়ে খাইছেন বউ বাচ্চা ভালো আসেনি স্ত্রী কেমন আছে সদ্য গোষ্ঠী কেমন আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই কুলাঙ্গার শয়তানের গোষ্ঠীরা যেই মাত্র জয়যুক্ত হইয়া যায় পাঁচ বছরের জন্য গুলশান বনানীতে বাড়ি গাড়ি করে থাকে পাঁচ বছরের জন্য এলাকার জনগণ তার চেহারা মুবারকটা দেখার সৌভাগ্য পায় না কথা বলুন ঠিক কিনা এ মুসলমান ভাইরা আমার তুমি যদি ন্যায় পরায়ণ জনপ্রতিনিধি হও হযরত ওমরের মতো আজীবন মানুষ তোমারে শ্রদ্ধা করে স্মরণ রাখবে কথা ঠিক কিনা আর যদি ফেরাউন নমরুদের মতো জালিম হও তোমাকে স্মরণ রাখবে তো দূরের কথা পৃথিবীর জমিনে ফেরাউনের নামেও কোনোদিন কোনো কাফের সন্তানেরও নাম রাখতে চায় না কথা ঠিক কিনা গোটা দুনিয়াতে খুঁজলে আপনি একটা হিন্দুর বাচ্চার নামও ফেরাউন আবু জাহেল পাবেন না কথা বলেন ঠিক কিনা কেন এতই জালিম ছিল যার কারণে সারা পৃথিবীর মানুষের অন্তর থেকে তাদের প্রতি ঘৃণা আল্লাহ সৃষ্টি করছেন ভালোবাসা দূর করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম বিন আদহাম সাধারণ মুসলমান হলো ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন যার কারণে ছয় মাস পর্যন্ত জনগণ তার খুঁজে বিভু এ মুসলমান সংক্ষিপ্ত করতেছি ছয় মাস পর্যন্ত খুঁজল কোথাও বন্ধু পাওয়া যায় না ছয় মাস পর তার সেনাপ্রধান একটা বাহিনী লইয়া ওই জঙ্গলার গভীর অরণ্যের ভিতরে ঢুকছে কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো কোথাও তো তাকে পাওয়া গেল না তাই রে দেখি ওই জঙ্গলার গভীর অরণ্যের ভিতরে তাকে পাওয়া যায় কিনা ও মুসলমান আল্লাহর গোলাম ওই বাহিনী লইয়া ভিতরে যাওয়ার পর গভীর অরণ্যের ভিতরে যা দেখে কে যেন একটা লোক এত গভীর অরণ্যের ভিতরে বলতেছে আল্লাহ 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 এমন করুণ শব্দে এত গভীর অরণ্যের ভিতরে যেখানে হিংস্র প্রাণী থাকার কথা যেখানে বন্ধু ভাগ বা লোকসাপ বিচ্ছুদ রাস্তার হওয়ার কথা এমন গভীর জঙ্গলার ভিতর থেকে এত সুন্দর করে মাওলা পাকের জিকিরের আওয়াজ আসে সেনাপ্রধান কানটা ওই দিকে খাড়া করছে যতই শুনে ততই দেখে এটা তো পৃথিবীর আর কেউ না এটাই আমাদের বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম সুবহানাল্লাহ পিছন দিক দিয়ে সালাম দিছে সালামের শব্দ পাইয়া বাদশাহ জিকির অফ করে দিয়েছে আর ডাকিয়া কয় হে সেনাপ্রধান তুমি জঙ্গলার ভিতরে কেন আসলাম সেনাপ্রধান ডাকে কো হুজুর কেন আপনি আমাদের দরবার ছেড়ে জঙ্গলায় আসলেন কেন গো আমরা কি আপনার কষ্ট দিয়েছি আমরা কি আপনাকে আঘাত দিয়েছি কি ব্যথা পাইনি আমাদেরকে ফাঁকি দিয়া আপনি কেন এখানে চলে আসেন সেনাপ্রধান তাকায় দেখে যে বলকের এত নামি দামি বাদশাহ এত দামি দামি রেশমি পোশাক যার পরনের মধ্যে ছিল ওই লোকটা কিনা একটা সালাদ চট গায়ে দিয়া জঙ্গলার একটা খেজুরের কাঁটা দিয়া ওই তার জামাটারে সিলাই করতেছে আর মুখ দিয়া আল্লাহ পাকের জিকির করতেছে এবার ইব্রাহিম বিন আদহাম ডাকিয়া করে সেনা প্রধান তুমি কি আমার পরিচয় জানতে চাও আমি কেন এখানে আসলাম কয় হুজুর বলে কয় শুনে যাবে আমি যতদিন পর্যন্ত রাজ দরবারে ছিলাম ততদিন পর্যন্ত আমি শুধু মানুষের বাদশাহ ছিলাম আর যেদিন আমি দরবার সানিয়া আমি এই পাওনা বেশি পাগল বেশি জঙ্গলার ভিতরে আসছি সেদিন থেকে আমি শুধু বলখের মানুষের বাদশাহ না আমি এখন জঙ্গলার হিংস্র প্রাণীদের বাদশাহ হয়ে গেছি জোরে কর সুবহানাল্লাহ সেনা প্রধান কিং কর্তব্য বিমূর কিভাবে এটা হুজুর কিভাবে সম্ভব হতে পারে আপনি জঙ্গলার হিংস্র প্রাণীদেরও কেমনে করে বাদশাহ হয়ে গেলেন ও মুসলমান মান লাহুল মাউলা ফালাহুল কুল
ভালো করে শুনিয়া যা হে মুসলমান এক দুই মিনিট আমি শেষ করে দিতেছি ভালো করে বসেন এই যে লাশ চলে আসছে এখনই বন্ধু আমাদের জানাজা হবে এ খাটিয়াতে ওঠার আগে আগে রে মুসলমান তুমি এরকম ভাবে নিজেরা প্রকৃত মুসলমান বানাও প্রকৃত মুসলমান বানাও এই খাটি তোমার আমাকেও চড়তে হবে আজকে সে যেমন করে চড়ছে জোরে কোন ঠিক কিনা হে মুসলমান ইব্রাহিম বিন আদম কয় তুমি কি দেখতে চাও আমি কেমন করি জঙ্গলার প্রাণীদেরও বাদশা হই না কই হুজুর দেখা এমন সময় হাতের মধ্যে যে খেজুরের কাটারা ছিল ওই পাশে দিয়া নহর ছিল জঙ্গলার ভিতর থেকে পাহাড়ের পানি আসে একটা ঝর্ণা হয়ে গেছে নদী হয়ে গেছে ওই কাটাটা নিজের হাত থেকে ওই জঙ্গলার পানির ভিতরে ফেলাই দিছে এমন সময় ইব্রাহিম বিন আদম ডাকিয়া কয় হে সাগরের মাছেরা তোমরা আমি যে কাটাটা ফলাইছি এই কাটাটা এখন আমার সামনে তুলে ধরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই মুসনবী শরীফের ভিতর আনছে এই কথা বলার সঙ্গে সঙ্গে শত শত হাজার হাজার মাছ প্রত্যেকের মুখের মধ্যে একটা স্বর্ণের সুই লইয়া হযরত ইব্রাহিম বিন আদমের সামনে সে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম বিন আদম কয় আমি স্বর্ণের সুই চাই না স্বর্ণের সুই চাই না আমি যে খেজুরের কাঁটাটা আমার নদীতে ফলাইছি ওই কাঁটাটাই আমার চাই এমন সময় বিরাট আকারের একটা মাছ তার মুখের মধ্যে ওই কাঁটাটা নিয়ে আইসা হযরত ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান এভাবে যদি নিজের জীবনকে আত্মশুদ্ধি করা যায় আল্লাহ যে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে খাটে উঠিও না প্রকৃত মুসলমান না হয়ে কবরে আসিও না এভাবে নিজের জীবনকে আজ থেকেই আস্থা করব আত্মশুদ্ধি করব ওই খাটে আপনাকে আমাকে শুইতে হবে তাই আসুন মরণের আগে আগে নিজে ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করি অর্থাৎ প্রকৃত মুসলমান হয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলুন